পয়লা জুন সপ্তম তথা শেষ দফা নির্বাচন। এই দফায় ভোট নেওয়া হবে রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে, এর মধ্যে কলকাতা দক্ষিণ কেন্দ্রটিও রয়েছে। তার আগে বুধবার সন্ধ্যায় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত বর্ণাঢ্য রোড শোর আয়োজন করা হয় পদ্মশিবিরের তরফে। এতে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এছাড়াও ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দলে কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী। এই রোড শোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দেবশ্রী চৌধুরী হয়ে কিন্তু একেবারে যে নির্বাচনী প্রচার, জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার রয়েছেন। আর সেই যে এলাকা বিশেষ করে বলে রাখা উচিত যে মমতা গড়ে, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা গড়ে যে এই যে রোড শো এবং তাতে মানুষের যে ঢল, তা কিন্তু একটা অন্য ইঙ্গিত দিচ্ছে। তবে ফলাফল কী হবে সেটা কিন্তু জানতে অবশ্যই 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা, আর কিছুক্ষণ আগে দেবশ্রী চৌধুরী তিনি যেটা স্পষ্ট করেছিলেন বারংবার যে এই যে জেপি নাড্ডার আগমন, এই জেপি নাড্ডার আগমন কিন্তু বিজেপি শিবিরকে কিন্তু একটা অক্সিজেন দেবে। রোড শো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সভাপতি বলেন, আমাদের দলের পক্ষে মানুষের যে অভূতপূর্ব সাড়া দেখতে পাওয়া যাচ্ছে তাতে হতাশ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি রাজ্যের 30টিরও বেশি আসন জিতবে। ওয়া উৎসাহ মুঝে বতা রাহা হ্যায় কি বঙ্গাল মে ভারতীয় জনতা পার্টি কে পক্ষ মে লহর চল রহি হ্যায়। মমতা দিদি বখলা গই হ্যায়, ফ্রাস্ট্রেট হো গই হ্যায়, অর ইসলিয়ে উনকো উল জলুল অনাপ শনাপ বয়ানবাজি কর রহি হ্যায়। ये जो उनका सोच है इसको वो कभी भी परिश्रय नहीं देगी और भारतीय जनता पार्टी के पक्ष में एक तरफा फैसला, मोर देन 30 सीट्स इन वेस्ट बंगाल बीजेपी इज विनिंग। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান বিজেপি সভাপতি। সেখানে তিনি আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শেষ দফার ভোটের আগে শহর কলকাতায় বিজেপির তরফে প্রচারে যেভাবে ঝড় তোলা হয়েছে তার সুফল নির্বাচনে মেলে কিনা সেটাই দেখার। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী, সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে মফিজুল ইসলাম, অনিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।